সকল দর্শক বন্ধুকে আগাম রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি, যারা বোনেরা আপনারা আপনাদের ভাইয়ের মঙ্গল উদ্দেশ্যে রাখি পরাবেন, কি নিয়মে পরাবেন এবং কটা সময়ের মধ্যে আপনারা এই রাখি পরাবেন এবং কি বিধান আছে, আমি সেই ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে আমি জানাতে চলেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনারা সকালবেলা স্নান করে উঠে আপনারা নতুন বস্ত্র পরে, ভাই ও বোনেরা দুজনকেই বলছি নতুন বস্ত্র পরুন, এবং নতুন বস্ত্র পরিধানের পর বোনেরা একটা থালা সাজান। সেই থালাতে কি রাখবেন? চন্দন, কুমকুম, দুব্বা, দই, রাখি আর কিছু মিষ্টি। এরপরে আপনারা কি করবেন, সেই থালাটি দেবতার কাছে আগে নিয়ে যান, আগে নিবেদন করুন দেবতার কাছে। এবং আপনারা আপনাদের ভাইকে হয় উত্তর দিকে নয় পূর্ব দিকে মুখ করে আগে বসান, এবং সেই থালাটি দেবতার কাছ থেকে নিয়ে এসে সেখানে পুজো দেওয়ার পর, দেবতার কাছে পুজো দেওয়ার পর সেই থালাটি আপনারা আপনাদের ভাইকে সামনে আরতি করেন, এবং সেখানে অবশ্যই একটা একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই থালাতে একটা একমুখী ঘিয়ের প্রদীপ অবশ্যই দিবেন এবং আপনারা আপনাদের ভাইকে আরতি করুন। এবং আপনারা আপনাদের ভাইকে মিষ্টি খাওয়ান, এবং মিষ্টি খাওয়ানোর সময় আপনারা ভাইয়ের যেন শুভ হয়, মঙ্গল হয় এবং সমস্ত বাধা বিঘ্ন যেন কেটে যায়, এবং আপনারা আপনাদের ভাই যেন সকল কাজে সফলতা পায় এই কামনা আপনারা করুন। তারপরে আপনারা আপনাদের ভাইকে রাখি পরান। দেখুন, এই রাখি পরানোর পর আপনারা ভাই ও বোনেরা একত্রে গিয়ে আপনারা আপনাদের বাবা মাকে প্রণাম করুন এবং বাবা মার কাছে আশীর্বাদ নেন। তারপর আপনারা আপনাদের গুরুকে প্রণাম করুন এবং গুরুদেবের আশীর্বাদ নিন। এরপরে ভাইদের যেমন সাধ্য, যেমন সামর্থ্য, সেই অনুযায়ী আপনারা আপনাদের বোনকে উপহার দিন। এমন উপহার দিবেন যাতে দুজনেরই মঙ্গল হয়। কোনো সময় রাখি পূর্ণিমার দিন কালো বস্ত্র উপহার দিবেন না, এবং আপনারা নোনতা জাতীয় খাবার উপহার দিবেন না। এই দুটো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আপনাদেরকে বোনরা যারা রাখি কিনে আনবেন তাদের দুটো জিনিস খেয়াল রাখুন অবশ্যই। বাজারে রাখি বিভিন্ন রকমের পাওয়া যায়, লাইটিংওয়ালা রাখি, কার্টুনের রাখি, মানে ভ্যারাইটিস রাখি, এর মানে বিবরণ করা অনেক বড় দূর দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনারা তিন ধরনের রাখি কিনুন, হয় সাদা সুতোর রাখি, নয় আপনারা হলুদ সুতোর রাখি, নয়তো লাল সুতোর রাখি। সাদা সুতোর রাখি শিবকে নির্দেশ করে, হলুদ সুতোর রাখি ভগবান বিষ্ণুকে নির্দেশ করে, এবং লাল সুতোর রাখি ভগবান ব্রহ্মাকে নির্দেশ করে। এটা হচ্ছে ত্রিশক্তির একটা আধার সৃষ্টি করে। এই জন্য আপনারা যদি পারেন এই তিন ধরনের রাখি যদি আপনারা আপনাদের ভাইদেরকে পরাতে পারেন, অত্যাধিক মঙ্গল হয়ে থাকে। দেখুন, প্রথম কথা হচ্ছে, এই সেই রাখির মধ্যে যদি একটু চন্দনের ছোঁয়া থাকে, অর্থাৎ চন্দনের যদি টুকরো লাগানো থাকে, সেক্ষেত্রে অত্যাধিক মঙ্গল। আর যদি সেরকম না পান, অবশ্যই আপনারা চন্দন সেই রাখির মধ্যে লাগিয়ে দিন। এবং যখন আপনারা পুজো দিয়ে যখন থালাটা ভাইদেরকে আরতি করছেন না, যে আরতি করার সময়ও আপনারা প্রথমেই আগে কিন্তু চন্দনের তিলকটি আপনারা আপনাদের ভাইয়ের মঙ্গল উদ্দেশ্যে লাগিয়ে দিন। এবং সেদিন আপনারা অবশ্যই নিরামিষ আহার ভোজন করুন, নিরামিষ আহার খাবেন, আমিষ খাবেন না। এটা ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত এটা একটা অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান। এছাড়া আপনাদেরকে বলছি, কালকে সন্ধ্যা 5:59 পর্যন্ত এই রাখি
বন্ধন উৎসব চলবে ঠিক 5টা অনুসার। তার আগে প্রত্যেকে এই রাখি বন্ধন উৎসবটি পালন করুন। ভাই বোনেরা তো অবশ্যই রাখি পরাবেন ভাইদের মঙ্গল উদ্দেশ্যে, স্বামী স্ত্রীরাও রাখি পরাতে পারেন রক্ষার জন্য, মঙ্গলের জন্য। এবং আপনারা বন্ধুবান্ধব আপনাদের প্রিয়জনকেও রক্ষার জন্য রাখি পরাতে পারেন, এবং সেটা অবশ্যই সন্ধ্যার 5:59 আগে। তো আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানালাম। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ। আমি এরকম দুর্দান্ত এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দেখছেন অর্থাৎ সাবস্ক্রাইব যারা করছেন, অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের সামনে নোটিফিকেশনটা প্রথমেই চলে আসবে, এরকম এরকম দুর্দান্ত এপিসোড আপনারা দেখতে পাবেন। এবং আপনাদেরকে ছোট্ট তথ্য জানিয়ে রাখি, এই সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।